প্রিয় দর্শক, আমরা হাজির হয়েছি নতুন এক অভিজ্ঞতার সন্ধান নিয়ে। বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার, বাস্তবতা বড় অদ্ভুত। নতুন দ্বারার চিন্তা নিয়ে পুরাতন কিছু নতুনভাবে জানার চেষ্টা মাত্র। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গনশ্যামপুর গ্রামে রয়েছে একটি অদ্ভুত বাড়ি। এই বাড়িটি এলাকায় জিনমুল্লা বাড়ি হিসেবে পরিচিত। চলুন জেনে আসি জিনমুল্লার বাড়ি সম্পর্কে কিছু তথ্য। বিশাল জায়গা জুড়ে বাড়িটি বিস্তৃত। বাড়ির চারপাশে ঘিরে রয়েছে নানান ধরনের বৃক্ষরাজি। বৃক্ষের রূপ লাবণ্যে প্রকৃতি হয়ে উঠেছে সবুজে সমাহিত। মাওলানা লুৎফর রহমান সাহেবের একটি বাড়ি হচ্ছে জিনমুল্লার বাড়ি, যাকে সকলে জিনমুল্লা বাড়ি হিসেবেই চিনত এবং লোক মুখে শোনা যায় তিনি জিনের মাধ্যমে অনেক কেরামতি দেখাতে পারতেন। সাবেক রাষ্ট্রপতি এরশাদ সরকার থাকাকালীন সময়ে সুদূর ইউরোপ হতে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ নাকি তার স্ত্রী চিকিৎসার জন্য জিনমুল্লাকে সে দেশে নিয়ে গিয়েছিলেন। এখানে এসে দেখতে পারবেন খুব উন্নত পদ্ধতি ব্যবহার করে পুকুরে মাছ চাষ করা হচ্ছে। পুকুরের অক্সিজেন সরবরাহের জন্য এয়ারেটর বা ফেটেল হুইল ব্যবহার করা হয়েছে, যার ফলে অতি ঘনত্বে মাছ চাষ করে জিনমুল্লার বংশধরেরা সফলতা অর্জন করতে সক্ষম হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো অদ্ভুত জায়গার সন্ধান নিয়ে।